বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করছে না, তারা শুধু সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিচ্ছে, এমনটাই মনে করছেন বিশিষ্টজনরা। রবিবার সকালে এক ওয়েবিনারে তারা এ কথা বলেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না বলে মনে করেন তারা। দেশের স্বার্থেই সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন মাস। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ক্ষমতাসীনদের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি সহ বিরোধী দলগুলো। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চাপ দিচ্ছে পশ্চিমারা। তারই অংশ হিসেবে এরই মধ্যে ঘোষিত ভিসা নীতির বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় বাংলাদেশের নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারত, আর বিদেশিদের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বর্তমান ক্ষমতাসীনরা। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ হস্তক্ষেপ, এর উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারতের। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে জানা যায় যে 2008 সালে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদকে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মিস্টার আহমেদ কোনোভাবেই বিপদাপন্ন হবেন না। শুধু তাই নয়, আমরা এও জানতে পারি যে তিনি আওয়ামী লীগ নেতাদেরকে শেখ হাসিনার পাশে না থাকার জন্য তিরস্কার করেছিলেন। ওয়েবিনারে বক্তারা বলেন, বিশ্ববাজারে অর্থনৈতিক সুবিধা পেতে দেশের স্বার্থেই একটি সুষ্ঠু নির্বাচন দরকার, আর বিদেশি হস্তক্ষেপের জন্য রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ না থাকাকেই দায়ী করেন তারা। বাংলাদেশে প্রবলেম হচ্ছে ইনস্টিটিউশন গুলো নষ্ট হয়ে গেছে। 2008 যেরকম ভাবে ইনস্টিটিউশন গুলোকে সেপারেট করা হয়েছিল, যে সুন্দর করে ইলেকশন কমিশনের একটা স্ট্রং জায়গা হয়েছিল, অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু আবার কিরকম ভাবে নরম হয়ে গেছে। প্রাইম মিনিস্টারও বারবার বলেছে না এটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এসে, কিন্তু আমরা এখন যে পরিস্থিতিটা দেখছি সেটাতে কোথাও আমরা কিছু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু গ্রাউন্ড বেস দেখতে পাচ্ছি না। যে কারণে হয়তো আমি বলবো যে একমাত্র যদি কেউ এর উপরে প্রেসার দিয়ে রাখতে পারে সেটা হচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই কথাটা স্পষ্ট বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নে বলেছে যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে সম্পর্ক সীমিত হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বলছে আমরা যে জিএসপি প্লাস ফ্যাসিলিটিতে যাওয়ার জন্য নেগোসিয়েশন শুরু করছি, সেখানেও তো তারা এইটা বাধ্যবাধকতা আছে একটা নির্বাচন এবং মানবাধিকার দলিলগুলো যেগুলো আছে সেগুলোতে স্বাক্ষর দেয়। কাজেই আমাদের নিজেদের প্রয়োজনই আমাদের এই বিষয়গুলো নিয়ে একটা নতুন উপলব্ধিতে আসতে হবে। এ সময় সুজন সম্পাদক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সমালোচনা করেন, বলেন বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, এটাকে হস্তক্ষেপ বলা যায় না। পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়েছে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে, তো আমরা কি পেলাম? আমরা একটা সরকার যেটা এসছে একটা সম্পূর্ণ বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, এবং তারা ক্ষমতা টিকে আছে একটা একটা অসাংবিধানিক সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা আমার কথা নয়, আরো অনেক বিশেষজ্ঞের কথা। দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশের তাগিদ দেন আলোচকরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।